হ্যালো রিবান কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এখন বাজে অলমোস্ট ভোর পাঁচটা আর আমি নিচে চলে এসেছি কফি খাবো বলে কারণ এই সময়টা আমার একদম আন ইন্টারাপটেড চাই কিন্তু ওই বলে না গাঁও বাসা নেহি কি লুটেরা আগে কফির কাপটা নিয়ে বসলেই সঙ্গে সঙ্গে যেখানেই থাকুক দৌড়ে দৌড়ে বাড়ি চলে আসবে বিস্কিট নিতে কারণ বিস্কিটের কৌটোটাও সামনেই রাখা আছে আর সকালবেলা হাতের কাছে ওকে একটু চুটকে মুটকে নেওয়ার লোভটা সামলাতে পারি না এই সময়টা শান্ত থাকে আদার না খুব একটা আঁতর খেতেও পছন্দ করে না খুব নিজের স্বার্থ থাকলে তখন বাধ্য হয়ে আমাদের কাছাকাছি ঘোরে এরপর চলে গেলাম মেয়েকে ঘুম থেকে উঠাতে বেচারা ওর বাস আসে ছটা চল্লিশ তো তাই ফোনে ছটার মধ্যে ওকে উঠিয়ে দিই একটু দুটো খাইয়ে তারপর স্কুলে পাঠাই সেই জন্য উঠতেও একটু গরিমিশে করছে শীতের সকাল বলে কথা আর আমি রেডি হয়ে নিয়েছি আমার স্কুলে বেরোনোর জন্য আর আজকে হচ্ছে ফ্রাইডে ফ্রাইডেতে আমাদের ইউনিফর্ম থাকে না সেই জন্য আমরা যেরকম ইচ্ছে ড্রেস পরে যেতে পারি তো যাই হোক আজকে আমি এই অ্যাডাটা চুজ করেছি এই টপটা আমার খুব ফেভারিট এবারে যখন ইন্ডিয়া গেছিলাম আমি লাইফস্টাইল বলে দোকানটা থেকে এটা নিয়েছিলাম আর এখানে বাড়ি বসে ও ওয়েট করে সবাই যখন বেরোয় দিদি বেরোবে মামা বেরোবে আমার হাজব্যান্ডের ওয়ার্ক ফ্রম হোম তাই ওর সঙ্গে বাকি সময়টা কাটায় কিন্তু আমাদের সি অফের জন্য সকাল থেকে ঘুম থেকে উঠে বসে থাকে নিচে তো এবার আমার বেরোনোর পালা বেরোনোর আগে না আমি বাড়িকে প্রতিদিন একটা মিনটিস দিয়ে যাই এটা ওর টুথব্রাশ বা টুথপেস্ট দুটোরই কাজ করে এটা একটু স্পাইকি স্পাইকি ফলে ওদের দাঁতের দাঁতের জজ দাঁত এগুলোর সমস্ত এক্সারসাইজ হয় এবং ওটা টেক কেয়ার হয় এটা দেবার আগেও একটু খেলে নিওয়ার সঙ্গে জাগে এইটা কিন্তু ওখানে বসে খাবে না ও দৌড়ে দূরে চলে যাবে কার্পেটে কিছুতেই হার্ডবোর্ডে খাবে না ফলে প্রবলেমটা হয় ওইখানে খাবারের টুকরো পড়ে সেটাতে আমার ঘোর আপত্তি কিন্তু শুনছে কে আর আমি স্কুলে যেয়ে নিয়ে যাচ্ছি আজকে কমলা লেবু আর একটু ওই তিলের লাড্ডু ছিল ওগুলো প্যাক করে নিচ্ছি আর লাঞ্চ আর ব্রেকফাস্ট স্ন্যাক্স আমাদের স্কুল থেকেই সার্ভ করা হয় তো সেই জন্য কিছু নিয়ে যাবার প্রয়োজন পড়ে না বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে আর এখন বাজে ছটা কুড়ি মতো ছটা কুড়ি থেকে সাড়ে ছটার মধ্যে কীরকম অন্ধকার দেখুন হ্যাঁ মানে তাও ডে লাইট সেভিং এখন অফ আছে যখন অন হবে তখন ছটা কুড়ি বাজা মানে অ্যাকচুয়ালি বাজে পাঁচটা কুড়ি মানে সারা বছরই এই অন্ধকার অন্ধকারের মধ্যেই কোথাও যেতে হয় ভোর হলে কিন্তু তাও এই টাইমিংটা আমার খুব ভালো লাগে যেহেতু মেয়ের আমার মর্নিং স্কুল তাই আমার কর্মক্ষেত্রটাও যদি মর্নিংয়ে শুরু হয় ও যখন বাড়ি আসে সেই সময়ের মধ্যে আমার ছুটি হয়ে যায় আর আমিও বাড়ি ফিরতে পারি এই রাস্তা দিয়ে যেতে যেতে বড়ের সঙ্গে টুকটাক গল্প করছিলাম চলে এসেছি আমি স্কুলে আর আজকে আমি আমার ফেভারিট ব্লু কালারের জ্যাকেটটা পরেছি এটা হচ্ছে আমার ক্লাসরুম আর আমাদের বাচ্চাগুলো আসার এক ঘন্টা আগে আমি চলে আসি কারণ আমাদের প্রেপ টাইম থাকে সেটার জন্য স্কুলের ক্লাসরুমটা যতটুকু দেখানো যাচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি আর এখানে না এনভায়রমেন্টটা বাচ্চাদের জন্য খুব সুন্দর করে রাখা থাকে সে আমাদের আমি যখন ছোটোবেলায় ইন্ডিয়াতে পড়েছি তখন যেরকম অ্যাটমসফিয়ারটা থাকে তার থেকে কিন্তু অনেকটাই আলাদা বেশ এন্টারটেনিং একটা অ্যাটমসফিয়ার এখন বাজে দুপুর আড়াইটে আমার হয়ে গেছে ছুটি আর আমি এখন ফিরছি আর আড়াইটে বাজলেও এতটাই মেঘলা করেছিল যে মনে হচ্ছিলো যেন সন্ধে সন্ধে হয়ে আছে কিন্তু না অ্যাকচুয়ালি হচ্ছে দুপুর আড়াইটে এখন আমি পৌঁছানোর আগে কিন্তু মেয়ে স্কুল বাস এসে গেছে ওকে নামিয়ে দিয়েছে তো ওকে ইনস্ট্রাকশান দেওয়া আছে ও গ্যারেজটা খুলে বাড়িতে ঢুকে গিয়ে লক করে দেয় গ্যারেজ থেকে বাড়িতে ঢুকার যে দরজাটা আর গ্যারেজটা খোলাই রেখে দেয় দু চার মিনিটের মধ্যে আমি পৌঁছে যাবো তাই গ্যারেজের ডোরটাকে বারবার খোলা বন্ধ করি না বাড়িতে আসার পর বাড়ির ওয়েলকাম আমাদেরকে ওয়েলকামটা করার ধরনটা হচ্ছে ওর ফেভারিট টয়টা এগিয়ে দেবে দিয়ে এবার বলবে ছোড়ো এটাই ওর ভালোবাসার বহিপ্রকাশ যাই করতে যাই আদর করতে দেবে না শুধু বল ছোড়ো আর বল ছোড়ো মাঝে মাঝে মনে হয় কি কুক্ষণে যে ওকে বল ছোড়া শিখিয়েছিলাম বা বল ক্যাচ করা শিখিয়েছিলাম শেখাতে হয়েছিল কিন্তু জানেন তো প্রথমে প্রথম বুঝতে পারতো না আর আজকে মেয়ে স্কুল থেকে আসার পর কিছুই খেতে চাইছিল না সেই জন্য একটু মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি ওকে দিয়ে দিলাম স্যালাড করার মতো শশা টমেটো এগুলো ছিল না তো সেই জন্য এমনিই দিয়েছি বেচারা খেয়ে নিয়েছে মুখ করে আর আমি এসেই বসিয়ে দিয়েছি চা কারণ এইটার জন্য আমি স্কুল থেকে ওয়েট করা থাকি ওয়েট করে থাকি সব পাওয়া যায় সবই প্রোভাইড করা হয় কিন্তু চা কফিটা দেয় না চা কফিটা থাকে বাইরে কফি মেশিন থাকে কিন্তু ওই কফি আমার ঠিক পছন্দের নয় এখানে এসে আমি দার্জিলিংটি এটা বসে এবং এটা খেয়েই আমার সারা দিনের ক্লান্তিটাকে দূর করি ঠিক সকালের মতো বিকেলে চাটা নিয়ে বসতেই চলে এসছে ডাকু বিস্কিট খাবে এটা যে ওর পছন্দের সময় বলে বোঝানো যাবে না তুমি যত ঝগড়া করবো চটকাবো তাহলে এখান থেকে নড়বে না যতক্ষণ দেবো আচ্ছা দিদি ওখানে কিছু খাচ্ছে সেই জন্য একটু ঘুরে গিয়ে দেখে হলে ওখানে কি পাওয়া যাচ্ছে দিতে বেশি দেরি করলে না আবার কুলের মধ্যে মাথা রেখে দেয় দিয়ে তারপর আবদার করে তোমার দিকে তাকিয়ে থাকবে এখনও তাকিয়ে আছে আর আমিও ওই সময়টাও একটু না চাই এই দিচ্ছি দেবো দিচ্ছি দেবো করে আমার বর এখন বাইরে গেছে আমাদের একটা বড় হ্যালোজেন লাইট ফিট করতে যাতে ওই লাইটের দ্বারা বাগানটা অনেকটা আলো হয় সন্ধেবেলা যখন ও যায় না বাইরে তখন অন্ধকার থাকে আর আমাদের নিজেদের খুব ভয় করে তাই বড় একটা হাইলোজেন লাইট কিনেছি সেটা ফোকাস করলে পুরো বাগানটাই মোটামুটি আলো হয়ে যাবে সেটাকে টাঙানোর জন্য মই টই নিয়ে এসছে আর ব্যাকইয়ার্ডের দরজা খুলে ও বাড়ি থাকবে ভিতরে দৌড়ে গিয়ে বল টল দেয়া দেওয়া হচ্ছে আমার সঙ্গে খেলো যেখানেই যাবে ওই একটাই জিনিসও জানে ওর ভালোবাসার ভাষা হচ্ছে বল তারপরে বিকেলবেলা ভাবলাম কি খাবো কি খাবো কি খিদে পাচ্ছিল তো সেই জন্য কিছু স্প্রিং রোল ছিল ছিল যেগুলো আমি কস্কো থেকে এবারে নিয়ে সেটা সেটাকেই ভাজছিলাম তবে স্প্রিং রোলগুলো খেলে আমার খুব অম্বল করে কেন জানি না জিনিসটা জায়গাটা ভালো জায়গা থেকে আনা তাহলেও বাজে লাগে তো যাই হোক সস নেই খুব একটা কিছু বানাইনি দু চারটে বানিয়েছিলাম তিনজনে মিলে শেয়ার করে খাচ্ছিলাম আর মেয়ে টেবিলের উপর উঠে খাসছে আর বাড়িকে দেখতেই পাচ্ছেন দাঁড়িয়ে আছে এরপর আজকে যেহেতু শুক্রবার আমরা একটু বাজার করতে বেরোবো বাজার করতে মানে এই সময় শুক্রবার দিন আমরা একটু ফুড স্ন্যাক আনি আর এটা দেখাচ্ছিল আমি কি পরেছি আর এই প্যান্টটা আমার বরের খুব অপছন্দের প্যান্ট এটা না খুব ঢলা ঢলা একটা জিন্স আর আমার পরে ভীষণ কমফোর্টেবল লাগে তো সেই জন্য সারাদিনের ডার্টনেসের পর তখন আমার খুব মনে হয় এইরকম ঢলাঢলা জামাকাপড় পরে যাই তো যাই হোক আমি রেডি হয়ে নিচে যাচ্ছি মেয়েকেও তারা দিলাম রেডি হয়ে নেই ওরা সব রেডি হচ্ছে কিন্তু মিনটা আমি ফাটাফাট হয়ে গেছি বেরিয়ে পড়েছি যাব চিপটলে থেকে বাড়ি নিতে বাড়ি বল নেব সঙ্গে সঙ্গে টটিলাজ নেব তো ব্রুকলিন পার্কবে বোধ হয় এতগুলো চিপটলে আমরা যাই না যে রাস্তার নামটা গুলিয়ে ফেলি কোনটা এক্স্যাক্টলি গেছিলাম তাই গাড়িতে ওঠার পর থেকেই এক্স্যাক্টলি কোনটায় যাবো আর এই চিপটলেটা ভিড়টা কম থাকে বলে এটাতে আসা আমি খুব প্রেফার করি এসে গেছি চিপটলে আর এখানে লাইন পড়ে না আমার আরেকটার দিকে চিপটলেতে যখন আমরা যাই না এত লম্বা লাইন পড়ে প্রায় ধরুন তিরিশ জন এরকম লাইন পড়ে আমার ওটা দেখেই বিরক্ত লাগে তো সেই জন্য ওটাতে যাওয়া আমি একেবারেই প্রেফার করি না এটাও বাড়ির কাছে ওটাও কাছে তো এদিকটাই সেই জন্য আমরা চুজ করি বেশিরভাগ সময় এরপর গেছিলাম আমরা হোম ডিপোতে একটা জিনিস দেখুন কত রকম ফলের গাছ এসছে আমার না ফুলের গাছ খুব একটা ভালো লাগে না ফিগ পমিগ্রানেট আর স্ট্রবেরি র্যাসবেরি ব্ল্যাকবেরি ব্লুবেরি নানা রকম গাছের চারা এসছে এখন দোকানে সেগুলি ঘুরে ঘুরে দেখছিলাম এবং আলটিমেটলি আমরা দুটো নিয়েওছি এই লাল আঙুরটা নিয়েছি আর বেদানার গাছটা নিয়েছি কবে হবে কে জানে তবে এসেছি যখন এটাই বোধ পোতার সিজন ফলের সময় একটা হারভেস্ট হবে আর একটা বোধ হয় স্প্রিংয়ে আর এটা দেখুন চিপটলে থেকে যে প্যারিটো বোলটা নিয়ে এসেছি সেটা প্লেটে সার্ভ করে নিয়েছি এবার শান্তিতে বসে আমরা খাব যাই হোক আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক আর কমেন্টস করতে ভুলবেন না